এবার বিয়ে না করলে দেবকে ডান্ডা দিয়ে পেটাবেন অপুর বাংলা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক প্রকার হুমকি সুরে একথা বলেছেন তিনি। তার এই বক্তব্য এই মধ্যে ভাইরাল হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী ও দেব হাজির হয়েছিল। সে সময় কথা প্রসঙ্গে দেবকে উদ্দেশ্য করে বলেন, এবার দেব বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবো। মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতির সিনেমা শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রমোশন নিয়ে এবার দেব বিয়ে না করলে ডান্ডা দিয়ে পেটাবো সাক্ষাৎকারে গিয়েছিলেন তারা। প্রজাপতির গল্পে ছেলের বয়স 36, কিন্তু এই বয়সে এসব বিয়ে করতে কোনোভাবে রাজি নয় ছেলে। কিন্তু বাবা নাছোড় বান্দা, রোজ সকালে চা দিতে গিয়েও ছেলের সামনে একাধিক মেয়ের ছবি এগিয়ে দেয় বাবা। তবে কিছুতে ছেলেকে বিয়ের জন্য রাজি করানো যায় না, এমনই একটি গল্প। বাবা ছেলের মিষ্টি রসায়ন নিয়ে সামনে এসেছে দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি প্রজাপতির ট্রেলার। সে তো না হয় হলো, তবে ব্যক্তিগত জীবনে রুক্মিণীকে কবে বিয়ে করছেন দেব? ভারতীয় গণমাধ্যম 24 ঘন্টা স্টুডিওতে বসে দেবের সামনে সে কথা ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী। ছবি প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে দেব বলেন, ছবিতে 36 বছর হয়ে গিয়েছে একটা ছেলে, সে কিছুতেই বিয়ে করছে না, যেটা কিনা আমার বাড়ির প্রত্যেক দিনের খবর। এরপর দেব মিঠুন চক্রবর্তীর দিকে দেখিয়ে বলেন, বিয়ে নিয়ে উনিও আমায় বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, এটা আসলে আমাদের রিয়েল লাইফ স্টোরি। আর তাতে সহমত প্রকাশ করেন মিঠুন। কিছুটা হতাশ চোখে মিঠুন বলেন, সত্যি পাগল হয়ে গিয়েছি, ওর হবু বউ আমায় রোজ বলছে তোমার কথাও শুনছে না। আমি তখন ভাবি ভগবান ওকে যে কি তৈরি করেছে বুঝতে পারছি না। ওয়েডিং প্ল্যানার আপনার বিয়ের বরাত কবে পাচ্ছেন? দেবের বিয়ে নিয়ে এই প্রশ্নের উত্তর দেন মিঠুন চক্রবর্তী। বলেন, এই সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আমি মারবো ওকে ডান্ডা দিয়ে, হয়ে যাবে মনে হচ্ছে, কিছুটা তো একটা হবেই। আর এরপর মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, আপনি যখন দেবের বয়সেই তখন তো বিভিন্ন নায়িকাকে জড়িয়ে আপনার নামে অনেক গুঞ্জন ছড়িয়েছে, সেই তুলনায় দেব কি কম ফ্লেম বয়? উত্তরে পর্দা ফাঁস করেন দেবের রিয়েল লাইফ বাবা। বলেন, একদম নয়, ও ছুপা রুস্তম, আমি আগে খেলি, ও ব্যাক সাইডে খেলে। মিঠুনের এই কথায় কিছুটা লজ্জা পেয়ে যান সংসদ অভিনেতা দেব। এরপরে দেব জানান মিঠুন চক্রবর্তীকে সঙ্গে মিলে দেবের নামে গসিপ করেন রুক্মিণী। তবে মেগাস্টার দেবকে কিভাবে দেখেন? এই প্রশ্ন মিঠুন চক্রবর্তী অবশ্য বলেন, আমার কাছে ও মেগাস্টার নয়, বিগ হার্টেড ম্যান, খুবই সিম্পল। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।